ডলার সংকটের কারণে যখন নিত্যপণ্য আমদানি কঠিন হয়ে পড়েছে, ঠিক তখন সুখবর এলো প্রবাসী আয়ে। চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে 195 কোটি 88 লাখ ডলারের প্রবাসী আয় এসেছে বাংলাদেশে। প্রবাসী আয় সংক্রান্ত কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। জানুয়ারি মাসে যে প্রবাসী আয় এসেছে বাংলাদেশের মুদ্রায় প্রতি ডলার 160 টাকা হিসাবে, তার পরিমাণ দাঁড়ায় 21,000 কোটি টাকা। এর আগের মাসে অর্থাৎ গত ডিসেম্বরে দেশে প্রবাসী আয় এসেছিল 169 কোটি 97 লাখ ডলার। ব্যাংক কর্মকর্তারা জানান, ডলার সংকটের কারণে অনেক আমদানি দায়ের পরিশোধ পিছিয়ে দেওয়া হয়েছে, এই জন্য বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে প্রবাসী আয়ের ডলার কেনা হচ্ছে। এর ফলে প্রবাসী আয় বেড়েছে। ডলারের দামের সীমা তুলে দিলে সংকট অনেকটা কেটে যাবে। জানা গেছে, গত বছরের জানুয়ারিতে আয় এসেছিল 170 কোটি 45 লাখ টাকা, অর্থাৎ চলতি বছরের জানুয়ারিতে প্রবাসী আয় বেড়েছে। গত বছরের জুলাই ও আগস্টে প্রতি মাসে 200 কোটি ডলারের বেশি আয় এসেছিল, তখন ব্যাংকগুলো 120 টাকা দরর প্রবাসী আয় কিনেছিল। বন্ধুরা, কম সময়ে বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।